আমরা এইমাত্র বিধাননগর থেকে বাস ধরে সিটি স্কয়ার নিয়ে চলে এসেছি, আর এখন আমরা ওই গ্র্যান্ড ট্রেড ফেয়ারে যাব, আর সেখানে গিয়ে দেখা যাক কি কি আছে, তোমরা দেখতে পাবে ব্লগে। এখন আমরা গ্র্যান্ড ট্রেড ফেয়ারের কাছে চলে এসেছি, আর এখন আমরা প্রবেশ করবো গ্র্যান্ড ট্রেড ফেয়ারে, আর ওইখানে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। তো ব্লগটা দেখতে থাকো। Our other sponsors are Godrej Interior, Home Fun, Amazing Furniture, Furnace Furniture. আমরা একটা স্টলে দেখতে পেলাম যে ভারতের বিভিন্ন যে প্রান্তের ট্যুর গাইডের একটা বিভিন্ন ই করা আছে, বই করা আছে, তোমরা দেখতে পাচ্ছ কি না। এভরিডে কা প্রাইস হ্যায় আজ আগার বুক করেঙ্গে 1100 আছে দেখ চাইনিজ চাইনিজ1 घंटे का टमाटो काटते हो ना मिक्सी ग्राइंडर में पानी छोड़ता है टमाटो को 1/2 करके नो पेस्ट नो वेट ऐसे तड़के के लिए भरते के लिए मटर के लिए चिकन साग है पालक আমরা এক একটা হলে ঢুকছি আর হল থেকে বেরোতে পারছি না কারণ এত সমস্ত কিছু জিনিসপত্র আছে আর একটা থেকে একটা বেটার আর তোমরা অবশ্যই ট্রেড ফেয়ারে এসো আর ট্রেড ফেয়ারে এসে প্রত্যেকটা যে হল আছে 10টা হল এক্সপ্লোর করো কারণ এখানে এত কিছু আছে সে বলে বোঝানো যাবে না আমরা খুবই সুন্দর লাগছে আর আমরা কিছু কিছু জায়গায় আমরা ভিডিও করতে পেরেছি
সব হলে মানে সব হলে পারমিশন দেয়নি, কারণ তারা বলছে যে কি সমস্যা আছে। তো তোমরা অবশ্যই আসবে এখানে আর এটাকে এক্সপ্লোর করবে। ये स्टेंसिल है, ये वाला, ये तीन ब्लोअर आएगा, 1, 2, 3 ब्लोअर, 3 स्केच पेन। स्केच पेन खत्म हो गया, बास्केट पे मिलता है, बार बार लेके यूज कर सकते। स्टेशनरी पे जो भी स्केच पेन मिला आप लेके यूज कर सकते। इसमें ये सीडी मार्कर है, दिस इज द परमानेंट मार्कर, आप ये इसको ये भी यूज करेंगे। एक सेकंड, खाली ब्लो करने का बच्चा कर पाएगा? सिंपल है, कोई लॉजिक मैजिक। इसे ही साथ में ऐसे होल्ड कर लेंगे, इसे काउंट करना है 1, 2, 3, हल्का सा एयर करना है और ये ऐसे गायब हो जाए। सो आप किसी के भी पैसों को गायब कर सकते। सो ये मैजिक भी इसके अंदर में। अच्छा, ये जो हुआ एक इंस्ट्रूमेंट की हेल्प से हुआ, देखो वापस लाने पैसों को, ऐसे हवा से कैच किया, इधर में है, इसे पॉकेट पे लाके रब कर दिया, यहाँ से पॉकेट में गए मैजिक किया और ये ऐसे। আমরা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অর্থাৎ বাণিজ্য মেলায় চলে এসেছি, আর চলে এসে এখন অনেকগুলো স্টল দেখার পর আমাদের একটু খিদে পেয়ে গেছে, তার জন্য আমরা মোমো খাচ্ছি। আর এখানে যে কোনো দোকান অর্ডার দিতে গেলে পরে সামনে ওই কুপন আছে, কুপন নিয়ে আসতে হবে, তারপর তোমাকে এই দোকানে দিতে হবে, তারপর তোমাকে সেই যে কোনো ফুড আপনারা খাবেন সেগুলো দেবে। তা এখন আমি মোমো খাচ্ছি, আর এরপর একটা জাপানিজ না, ওটা কোরিয়ান ফুড আছে, নাম কি জানো? কর্ণডাক। কি কর্ণডাক না কি, ওটা আমার বোন দেখাবে, তাহলে তোমরা অবশ্যই ব্লগটা দেখতে থাকো। আমি কর্নডগ ট্রাই করছি, আর এটা আমার বোন বলছিল যে ভালো হবে, কোরিয়ান ফুড না এটা? হ্যাঁ। তা এটা খেয়ে কেমন টেস্ট পাচ্ছে না, মানে এই টেস্ট আমার মানে বুঝতে পারছি না যে কেমন টেস্ট, ভালো না তেমন একটা, খুব একটা ভালো না খেতে। তোমরা এটা ট্রাই করো।